শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 24 জুলাই রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, হাইলাকান্দিতে খাদ্য সুরক্ষার গ্রাহকদের 25 জুলাইয়ের মধ্যে আধার জমা করার নির্দেশ। করিমগঞ্জের জিপি অফিসগুলোতে ফ্ল্যাগশিপ স্কিমের বিশেষ শিবির আগামীকাল থেকে। 3 মাসের মধ্যে রেড ক্রসের স্বপ্নের MSU বিল্ডিং, বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অনাস্থার মুখে পাটাখাউরি জিপি সভাপতি ইসলাম উদ্দিন 25 জুলাই আস্থাভোটের দিন ধার্য করলেন এপি সভানেত্রী। APDCL-এর নাম করে সম্প্রতি বরাক উপত্যকার 3 জেলায় সক্রিয় হয়ে উঠেছে সাইবার ক্রাইমের একটি প্রতারক দল, APDCL-এর নামে সক্রিয় প্রতারক চক্র। হাইলাকান্দিতে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠক পরিমলের, হিতাধিকারী পুনর্যাচাইয়ে মাঠে ভারপ্রাপ্ত সচিব রাকেশ কুমার। PMEGP যোজনায় করিমগঞ্জে 40 জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে শংসাপত্র। কাল রাষ্ট্রপতি পদে শপথ দ্রৌপদী মুর্মুর, দেওয়া হবে গান স্যালুট। শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখীর। 2 জন প্রাপ্তবয়স্ক একসঙ্গে থাকলে পরিবার বাধা দিতে পারে না, রায় দিল্লি আদালতের। 29 জুলাই জেলা সভাপতি নির্বাচন ঘিরে সরগরম করিমগঞ্জ কংগ্রেসের অন্দরমহল, রজতকে জয়ী করাতে আধা দল খেয়ে মাঠে কমলাক্ষ। বিধায়ককে উচিত জবাব দিতে তৎপর দলের বড় একটি লবি, শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন রজত চক্রবর্তী। এবার রাতেও হবে জাতীয় পতাকা উত্তোলন, নিয়ম বদল কেন্দ্রের। লক্ষণ রেখা পেরিয়ে গণতন্ত্রের বিপদ ডেকে আনছে কিছু সংবাদ মাধ্যম, বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি NB রামানা। সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার ভীষণ ইচ্ছে ছিল প্রধান বিচারপতির। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের ঘর মেরামতির জন্য সরকার ইতিমধ্যে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে, 7 আগস্টের মধ্যে বাড়ি মেরামতের টাকা। এবং সর্বশেষ খবরটি হল, আসামে শিল্প স্থাপনে পীযূষ গোয়েলের হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এবারে শুনুন বিস্তারিত খবর। খাদ্য সুরক্ষা আইন 2013-র অধীনে থাকা হাইলাকান্দির যেসব রেশন কার্ড হোল্ডার এখন পর্যন্ত তাদের আধার কার্ড নিজ নিজ এলাকার ন্যায্য মূল্যের দোকানের কাছে জমা করেননি, তাদের জন্য চূড়ান্ত সময়সীমা ধরিয়ে দিল সংশ্লিষ্ট বিভাগ। জেলার খাদ্য ও অসামরিক এবং উপভোক্তা বিষয় বিভাগের সহকারী সঞ্চালক শনিবার এক বিবৃতিতে এই তথ্য তুলে ধরে জানান, এসব গ্রাহকদের আগামী 25 জুলাইয়ের ভিতর তাদের আধার কার্ড ন্যায্য মূল্যের দোকানি কিংবা বিভাগীয় কার্যালয়ে জমা করতে হবে। পাশাপাশি তিনি আরও জানান, খাদ্য সুরক্ষা যোজনার অধীনে থাকা যেসব গ্রাহক NRC-র জন্য বায়োমেট্রিক করতে হয়েছিল এবং এখন পর্যন্ত আধার নম্বর পাননি, তারা প্রয়োজনীয় নথি নিজ নিজ ন্যায্য মূল্যের দোকানে কিংবা বিভাগীয় কার্যালয়ে একই সময়সীমার বেতন জমা করতে হবে। এছাড়াও জেলার সব ন্যায্য মূল্যের দোকানিকে গ্রাহকদের খাদ্য সুরক্ষার অধীন চালসহ অন্যান্য সামগ্রী ই-পস ডিভাইসের মাধ্যমে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্যকারী দোকানিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে আগামীকাল 25 জুলাই সোমবার থেকে করিমগঞ্জ জেলা জিপি অফিসগুলোতে কেন্দ্র সরকারের কিছু ফ্ল্যাগশিপ স্কিমে নাম নথিভুক্ত করাতে বিশেষ শিবির অনুষ্ঠিত হচ্ছে। করিমগঞ্জের জেলাশাসক জানিয়েছেন, এই বিশেষ শিবিরগুলোতে যোগ্য ব্যক্তিরা মানদণ্ড অনুসারে নিজের নাম গ্রামীণ পর্যায়ের উদ্যোক্তা বা VLE অথবা কমন সার্ভিস সেন্টার বা CSC-র মাধ্যমে নথিভুক্ত করাতে পারবেন। এতে PM কিষাণ EKYC-র জন্য PM কিষাণ যোজনায় আগে থেকে নাম নথিভুক্ত থাকা সুবিধাপ্রাপকরা আধার কার্ড ও সঙ্গে রেজিস্টার্ড মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসতে হবে। পাশাপাশি এই শিবিরগুলোতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় SBI জেনারেল ইন্স্যুরেন্স থেকে খারিফ মরশুমে প্রতি হেক্টর জমিতে 67,000 টাকার ফসল বীমা করা যাবে। এছাড়া এতে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় অসংগঠিত শ্রমিকদের জন্য 60 বছর বয়স পূর্ণ হওয়ার পর প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন স্কিমের সুবিধা লাভের জন্য নাম নথিভুক্ত করানো যাবে। এই যোজনাগুলোতে সুবিধা গ্রহণের জন্য ব্যক্তিদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, মাসিক 55 থেকে 200 টাকা জমা করতে হবে এবং মাসিক আয় 15,000 টাকার কম হতে হবে। পাশাপাশি সুবিধাপ্রাপকদের আধার কার্ড ও সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জনধন যোজনার অ্যাকাউন্ট নম্বর ও IFSC জমা দিতে হবে। 25 জুলাই থেকে শুরু হওয়া এই বিশেষ শিবিরগুলোতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে এর সুবিধা গ্রহণ করতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।
অপরদিকে এপিডিসিএল এর নাম করে সম্প্রতি বরাক উপত্যকার তিন জেলায় সক্রিয় হয়ে উঠেছে সাইবার ক্রাইমের একটি প্রতারক দল। শিলচরের বিশিষ্ট নাট্যকর্মী শান্তনু পাল ও বিশিষ্ট চিকিৎসক ধ্রুবজ্যোতিনাথকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার পর চক্রটি নতুন উদ্যমে তাদের প্রতারণার জাল বিছিয়ে চলছে বলে জানা গেছে। পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে সাইবার ক্রাইমের প্রতারক দলটি পুরনো নম্বর বদল করে নতুন আরও কিছু নম্বর থেকে এপিডিসিএল গ্রাহকদের বিদ্যুৎ মাশুল সম্পর্কে ভয় দেখিয়ে এসএমএস করে চলেছে। সূত্রে প্রকাশ, পাতারকান্দিতে এ মর্মে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সংবাদকর্মী জানান, দুদিন আগে তার মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে 9531-428274 নম্বর থেকে একটি মেসেজ আসে। এতে বলা হয় বিদ্যুতের বকেয়া বিল না মেটালে আজ রাত 9:30 মধ্যে আপনার বাড়ির বৈদ্যুতিক লাইন কেটে দেওয়া হবে। প্রয়োজনে ওই নম্বরে গ্রাহকদের ফোন করেও বিস্তারিত জানতে বলা হয়। সব জানার পর সংবাদকর্মী রীতিমতো চমকে ওঠেন, কারণ তিনি প্রতি মাসে নিয়মিত বিদ্যুতের বিল জমা দিচ্ছেন। পরে তিনি বিষয়টি নিয়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগের এক কর্মীর সঙ্গে কথা বলে জানতে পারেন যে এপিডিসিএল এর তরফ থেকে বকেয়া বিল পরিশোধের জন্য এ ধরনের কোনো মেসেজ দেওয়া হয়নি, এটা কোনো প্রতারক চক্রের কাজ হতে পারে। পরে তিনি সেই চক্রটিকে এড়িয়ে চলায় আর্থিক লোকসান থেকে রক্ষা পান। বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। উল্লেখ্য, এর আগে শিলচরের বিশিষ্ট নাট্যকর্মী শান্তনু পাল ও বিশিষ্ট চিকিৎসক ধ্রুবজ্যোতিনাথ এ ধরনের সাইবার ক্রাইম প্রতারক চক্রের খপ্পরে পড়ে শেষ পর্যন্ত পুলিশের কাছে পৃথক পৃথকভাবে এজাহার দায়ের করলেও পুলিশ ওই প্রতারক চক্রটিকে আজ পর্যন্ত শনাক্ত করতে পারেনি বলে অভিযোগ। এসব কাণ্ডে অনেকে একাংশ এপিডিসিএল কর্মীদের যোগসাজশ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। বিষয়টি নিয়ে প্রশাসনের সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল সহ ভুক্তভোগীরা। অপরদিকে হাইলাকান্দিতে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠক পরিমলের। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া জনগণের পুনর্বাসনের জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে বিভিন্ন জেলার ক্ষতিগ্রস্ত বানবাসীদের তালিকা প্রস্তুত হয়েছে। তাই এবার প্রস্তুত হওয়া তালিকার পুনঃযাচাই করার জন্য বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মচারীর একাধিক দল তৎপর হবে। সরেজমিনে পরীক্ষামূলকভাবে হিতাধিকারীর পরিস্থিতি খতিয়ে দেখার পর চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। হাইলাকান্দিতেও এই প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজ্যের পরিবহন মন্ত্রী তথা হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জেলাশাসকের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় অংশ নিয়ে এই তথ্য জানান। তিনি প্রশাসনিক পর্যালোচনা সভায় যোগ দিয়ে জেলাশাসক হিবারে নিসর্গ গৌতমকে উল্লেখিত প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেন। এছাড়াও অভিভাবক মন্ত্রী জানান, আগামী 15 আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়া বানবাসীরা আর্থিক সহায়তা লাভ করতে পারবে। এদিকে জেলার বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখা ও গৃহ ক্ষতি হওয়াগ্রস্তদের তালিকা অনুযায়ী হিতাধিকারীর সঠিক অবস্থান সরেজমিনে মিলিয়ে দেখতে শুক্রবার হাইলাকান্দি এসে পৌঁছেছেন রাজ্য সরকারের জেলার ভারপ্রাপ্ত সচিব রাকেশ কুমার। এদিন আলগাপুর রাজস্ব সার্কলের বেশ কয়েকটি এলাকায় গিয়ে তিনি সার্কল অফিসারের তৈরি করা হিতাধিকারীর তালিকা হাতে নিয়ে সরেজমিনে তদন্ত করেন। এছাড়া একই কাজে রাজ্য সরকারের একদল আধিকারিক হাইলাকান্দিতে এসে পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। অপরদিকে আগামী 3 মাসের মধ্যেই স্বপ্নের প্রকল্প শিলচর রেড ক্রস শাখার মাল্টি স্টোরিড ইউটিলিটি বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হবে বলে আশাবাদী শাখার অবৈতনিক সম্পাদক তথা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধায়ক নির্বাচিত হওয়ার পূর্বে শিলচরের ঐতিহ্যবাহী রেড ক্রস শাখার অবৈতনিক সম্পাদক হিসেবে দায়িত্ব সহকারে কাজ করে আসছেন বর্তমান শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রেড ক্রস গৃহে তার অন্যতম স্বপ্ন একটি মাল্টি স্টোরিড ইউটিলিটি বিল্ডিং নির্মাণ করা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এ ব্যাপারে আর্থিক সাহায্যের আবেদন জানালে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী সরকারের আনটাইড ফান্ড থেকে 50 লক্ষ টাকা মঞ্জুর করেছিলেন। বৃহৎ প্রকল্পের এই কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্য যথেষ্টভাবে সহায়ক হয়ে উঠবে বলে মনে করেন দীপায়ন। এছাড়াও শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় এই প্রজেক্টের জন্য নিজের তহবিল থেকে 20 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে এককালীন 10 লক্ষ টাকা ইতিমধ্যেই দিয়েছেন সাংসদ। শনিবার রেড ক্রসের মাল্টি স্টোরিড ইউটিলিটি বিল্ডিংয়ের বেসমেন্টের ডালাই কাজ সূচনা করার পর এ কথাগুলো জানালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি জানান, গত বছরের 18 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার স্বপ্নের এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মুখ্যমন্ত্রী এবং শিলচরের সাংসদের আর্থিক সাহায্য ছাড়াও নিজের বিধায়ক তহবিল থেকে 12,50,000 টাকা দিয়েছেন তিনি। এই কাজকে সুসম্পন্ন করতে ইতিমধ্যেই শাখার সদস্য অভিজিৎ পাল,
রতীন্দ্র সাহা ও নিলয় পালদের নিয়ে একটি কনস্ট্রাকশন কমিটিও গঠিত হয়েছে। এই কমিটির তত্ত্বাবধানে এই কাজটি সুন্দরভাবে এগিয়ে চলছে বলে জানান তিনি। বিধায়ক বলেন, মূলত রেড ক্রসের চিকিৎসা ব্যবস্থা ছাড়া কোনো ধরনের আর্থিক আয়ের ব্যবস্থা ছিল না। বিষয়টি মাথায় রেখেই এই প্রতিষ্ঠান যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে এর জন্য তার এই উদ্যোগ ছিল শুরু থেকেই। এই খাদের জন্য আবেদনে সাড়া দিয়ে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিলচরের সাংসদ, রেড ক্রসের সদস্য সহ শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে এসেছেন এর জন্য প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার আশা, আগামী 3 মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হতে দেখা যাবে। এ ব্যাপারে ফের একবার সকলের সহযোগিতা কামনা করেন দীপায়ন। অপরদিকে এবার থেকে প্রত্যেক দেশবাসী নিজের বাড়িতে দিন রাত জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন, কারণ কেন্দ্রের মোদী সরকার স্বাধীনতা দিবসের আগে হর ঘর তিরঙ্গা সমারোহ উদযাপন করবে, যার দ্বারে জাতীয় পতাকা উত্তোলনের নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। এতদিন পর্যন্ত জনসাধারণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করতে পারতেন, সূর্যাস্তের পর আর জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি ছিল না। এবার সেই নিয়মে বড়সড় বদল হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা একটি চিঠিতে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম বদলের উল্লেখ করেছেন। তিনি 20 জুলাই সমস্ত সচিবকে চিঠি লিখেছিলেন। চিঠিতে বলা হয়েছে, তেরঙ্গা উত্তোলনের নতুন নিয়ম এবার কার্যকর হবে। চিঠিতে নতুন নিয়ম সম্পর্কে বলা হয়েছে, ভারতীয় পতাকার কর 2002 এর আরও কয়েকটি নিয়মের সংশোধন করা হয়েছে। নতুন নিয়ম নিম্নরূপ, কোনো উন্মুক্ত স্থানে বা জনসাধারণের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হলে এখন থেকে তা দিন রাত যে কোনো সময়ে করা যাবে। আগে নিয়ম ছিল যে কোনো খোলা জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করা হলে তা যতদূর সম্ভব সূর্যোদয় ও সূর্যাস্ত পর্যন্ত উত্তোলন করা উচিত। আবহাওয়া যাই হোক না কেন, এই নিয়মে বদল করা যাবে না। স্বরাষ্ট্র সচিব তার চিঠিতে বলেছেন, ভারতীয় নাগরিকদের হর ঘর তিরঙ্গা অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত। নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে উৎসাহিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বছর কেন্দ্র স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছে। 13 থেকে 15 আগস্ট প্রত্যেকের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করার আর্জি জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে আবেদন করেছেন প্রতিটি বাড়িতে যেন তিরঙ্গা উত্তোলন হয়। প্রধানমন্ত্রী মোদী তার টুইটে বলেছেন, এই বছর আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছি, আসুন প্রতিটি ঘরে ঘরে তিরঙ্গা আন্দোলনকে শক্তিশালী করি। অপরদিকে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের রেল পরিষেবা সম্প্রসারণ সহ অন্য সমস্যা নিয়ে শনিবার কেন্দ্রীয় রেল বাণিজ্য উদ্যোগ মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পীযূষ গোয়েলের সরকারি বাসভবনে বৈঠকের সময় মুখ্যমন্ত্রী শনিবার আরও জানিয়েছেন, রাজ্যে বিনিয়োগ বাড়ানোর জন্য নতুন শিল্প স্থাপনের পাশাপাশি PPP মডেলে যাতে নতুন শিল্প স্থাপন করা সম্ভব হয় সেজন্য কেন্দ্রীয় শিল্পমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন হিমন্ত। উল্লেখ্য, আসামে তেল এবং চা শিল্প ছাড়া আর কোনো ধরনের উদ্যোগ গড়ে ওঠেনি। যে দুটি কাগজকল পূর্বতন সরকারের আমলে স্থাপন করা হয়েছিল তাও নানা সমস্যায় জর্জরিত হয়ে বন্ধ হয়ে গেছে ও বহু মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। এই প্রেক্ষাপটে নতুন শিল্প স্থাপন করা না গেলে রাজ্যের উন্নয়নকে গতিশীল করা সম্ভব নয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবের সঙ্গেও এদিন বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে আসামের স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি রাজ্যের সাম্প্রতিককালে জাপানিজ এনকেফেলাইটিসে যে বহু মানুষের মৃত্যু হচ্ছে সেই প্রসঙ্গটিও উত্থাপিত হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আসাম সরকারকে আশ্বস্ত করে বলেছেন, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি বন্যা পরবর্তীকালে রাজ্যে যাতে মহামারীর সূচনা হতে না পারে সেজন্য আগেভাগেই ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তাছাড়াও জাপানিজ এনকেফেলাইটিস নিয়ে প্রয়োজনে কেন্দ্রীয় সরকার যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সেই আশ্বাসও মুখ্যমন্ত্রীকে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মানে যে ডিনার পার্টি দিয়েছিলেন তাতেও হাজির ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। জানা গেছে, রাজধানী দিল্লিতে আজ দেশের বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। ওই বৈঠকেও হাজির থাকবেন হিমন্ত। সোমবার নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে শপথ নেবেন সেই অনুষ্ঠানেও হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্য সরকারের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার পেটিএমের পক্ষ থেকে সহকারী ম্যানেজার প্রিয়াংশু মিশ্র রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 32,80,630 টাকা তুলে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মার হাতে। তাছাড়াও দিল্লির আসাম ভবনে এদিন রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির জাতীয় সম্পাদক অমিত কুমার সিং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার ত্রাণ তহবিলে 51,000 টাকা তুলে দিয়েছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।